26 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার। সেদিন ছিল আমার কর্মক্ষেত্র শ্রী শ্রী নিত্যকমলানন্দ সারদা শিশু মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিন। আমাদের স্কুল যেহেতু দুটি বিভাগে চলে, তাই দুদিনের অনুষ্ঠান। প্রথম দিনে ছিল অরুণ শ্রেণী থেকে প্রথম শ্রেণী অর্থাৎ নার্সারি থেকে ক্লাস ওয়ানের শিশুদের অনুষ্ঠান। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তার প্রস্তুতি। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, মাঝে মাঝে বৃষ্টি হলেও প্রস্তুতির কিন্তু কোনো খামতি ছিল না। বিকেলে যেহেতু অনুষ্ঠান, তাই সকালবেলা এসেই সাজিয়ে তোলা হচ্ছিল ধূপগুড়ি কমিউনিটি হলকে, যার নতুন নাম পুণ্যশ্লোক স্মৃতিমঞ্চ। সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। শিশুদের উপযোগী করেই বিভিন্ন উপকরণকে তৈরি করা হয়েছিল। যাই হোক, সকালবেলার সেই সব কাজ সেরে আমরা সবাই মিলে দুপুরে ফিরে গিয়েছিলাম বাড়িতে, কারণ সন্ধে হলেই চলে আসতে হবে। শুধু আমরা নয়, ব্যস্ততা ছিল অন্যান্য বিভাগেরও। আলো থেকে শুরু করে ধ্বনি, মঞ্চ, ফুলের কাজ, ফুলের টব, সব বিভাগেরই ব্যস্ততা ছিল চরমে। আমরাও নিজের নিজের মতন করেই কাজ করে যাচ্ছিলাম। সকলে মিলে কাজ করার আনন্দটাই কিন্তু একেবারেই আলাদা। বিকেল হতেই পৌঁছে গিয়েছিলাম কমিউনিটি হলে। ততক্ষণে সবাই তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে বৃষ্টিকে উপেক্ষা করেই একে একে আসতে শুরু করেছিল ছোটরাও। যাই হোক, সমস্ত প্রস্তুতি সেরে নিয়ে ঘড়ির কাঁটা ধরে 5:30 শুরু হলো অনুষ্ঠান। সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে জ্ঞান, বিশুদ্ধতা এবং ঐশ্বরিক উপস্থিতির প্রতীক এই আলো। তাই দেবতাদের আশীর্বাদ এবং চিন্তার স্বচ্ছতা লক্ষ্যে বিদ্যাভারতী রীতি অনুযায়ী এখন উপস্থিত হয়েছিলেন শহরের বিশিষ্ট মানুষেরা। তাদেরকে যথাযথ সম্মান জানিয়ে শুরু করা হয়েছিল বড় নৃত্য। উত্তরবঙ্গের ঐতিহ্যকে মাথায় রেখেই বড় নৃত্যের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছিল। তারপর জানানো হয়েছিল তাদের যথাযথ সম্মান। তাদের হাতে আমাদের স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল নানা উপহার। এবং সেদিন এই স্কুলের গত বছরের যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে সাফল্য অর্জন করেছিল, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল, তাদেরকেও পুরস্কৃত করা হয়েছিল। তারা এই পুরস্কার পেয়ে প্রচণ্ডই খুশি ছিল। যাই হোক, এরপর অতিথিদের হাত দিয়ে বিভিন্ন বিভাগের পুরস্কার দেওয়া হয়ে গেলে শুরু হয়ে গিয়েছিল আমাদের মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানের পাশাপাশি ছিল গ্রন্থ বিক্রয় কেন্দ্র। এখানে অর্ধেক দামে বিক্রি করা হচ্ছিল নানা ধরনের বই, এবং এই বই কিনতে অভিভাবকদের যথেষ্টই আগ্রহ ছিল। তারা নানা ধরনের বই নিচ্ছিলেন, সাথে শিক্ষার্থীদের জন্য ছিল সামান্য কিছু স্বল্পাহারের ব্যবস্থা। প্রত্যেক শিক্ষার্থীর জন্যই ছিল বিস্কুটের ব্যবস্থা, এবং সেটা আমাদের স্কুলের যে শিক্ষকরা রয়েছেন তারাই কিন্তু বিলি করছিলেন।